ঢাকা ক্রিকেটের সেবাকালের উদ্বোধন করা হলো আজ। এতে উপস্থিত ছিলেন সমিতির প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও সহ কর্মকর্তা ও কর্মীরা। বৈশ্বিক করোনা মহামারীর কারণে অনেক সদস্য কর্মহীন ও উপার্জনহীন হয়ে পড়েছেন, ফলে অনেক সদস্যই ঋণ খেলাপি হয়ে পড়েছেন। তাই সদস্যরা যেন এই সংকটময় অবস্থা থেকে বের হতে পারে তার কথা বিবেচনা করে যারা খেলাপি ঋণ পরিশোধ করবেন এই সেবাকালে তাদের বেশ কিছু সুবিধা প্রদান করা হবে। যে সমস্ত সদস্য সদস্যাদের খেলাপি ঋণ এককালীন পরিশোধ যদি করে এবং সেই পরিশোধের জন্য আমরা 100% জরিমানা মওকুফ করব, এবং যে সমস্ত সদস্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ খেলাপি রয়েছেন এবং তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই সমস্ত সদস্য সদস্যরা যদি সম্পূর্ণ ঋণ পরিশোধ করেন তাহলে তাদের 100% জরিমানা মওকুফের সাথে সাথে তাদের সুদেরও আমরা 20% মওকুফ করব। করোনা চলাকালীন সময়ে মার্চ মাস থেকে আমরা কিস্তি প্রদানে যদি কেউ ব্যর্থ হয়ে থাকেন সেটা ইতিমধ্যে আমরা আরেকটা নোটিশে বলেছি, তারা যদি একটা কিস্তি পরিশোধ করেন তাদেরও 100% জরিমানা মওকুফ করা হবে। সমিতির প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা বলেন, সেবাকালে ঢাকা ক্রিকেটের নিয়মিত সদস্যদের উপহার দেওয়া হবে। ডিফল্টারদের জন্য সুযোগ তৈরি করা, এটা যারা ভালো মেম্বার তারা ডিসকারেজড হয়, এবছর আমরা তাদের জন্য চিন্তা করেছি মিনিমাম একটা ছোট গিফটও যদি দেওয়া যায়। আমরা যেহেতু 1 থেকে 26 তারিখ নাইদার ফুল মান্থ নর 15 ডেজ, যার জন্য আমরা এবার নামটা একটু বদলিয়েছি সেবাকাল। সারা বছরই তো সেবা দেয়, তাহলে এই মাসে আবার কেন সেবা দেব? প্রফেশনাল এবং আমার কলিগদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সারা বছরই দেই, এই সময়টা একটু রিনিউ করা যেন আরেকটু ভালোতর সেবা আমরা দেই। এবং আগামী 26টি দিন শুধু সেবাকাল না, সারা বছর সেবাকাল হোক। নির্মল রোজারির মতে সেবাকাল সমবায় সমিতিগুলোতে আরও ভালো সেবা নিশ্চিত করে। এটা 2008 সাল থেকে শুরু হয়েছিল এবং প্রায় 14 বছর যাবৎ এটা সেবাকাল, সেবা সপ্তাহ, সেবা পক্ষ এভাবে চলে আসতেছে। এবং এটা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষভাবে সার্ভিস ওরিয়েন্টেড বা সার্ভিস ইন্ডাস্ট্রি যেখানে আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই সেবা পক্ষ পালনের একটা রেওয়াজ অনেক আগে থেকেই আছে। সেবাকালে সদস্যদের ঋণ খেলাপি কমানো, সঞ্চয় প্রোডাক্ট বিক্রির মাধ্যমে সমিতির সদস্যদের আর্থসামাজিক উন্নয়নই ঢাকা ক্রিকেটের কর্মীদের প্রধান লক্ষ্য। সুমন কোরাইয়া, DCTV, ঢাকা।